আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাব যে অনেকেরই ফেজে অনেক স্পট দেখা যায় মুখে, বিশেষ করে মেয়েদের মুখে বেশি স্পটটা দেখা যায়। সেই স্পটটা কিভাবে অ্যাডোব ফটোশপের মাধ্যমে সুন্দরভাবে মোছা যায় এবং এক ক্লিকেই সেটা মোছা যায়, এটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, এই দেখুন আমি একটা ছবি এনেছি, ঠিক এই ছবিটায় এই যে পাশ দিয়ে যে স্পটটা আছে এটা কিভাবে খুব সহজেই মোছা যায়, এটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। বন্ধুরা দেখুন, আমি প্রথমেই অ্যাডোব ফটোশপটা ওপেন করেছি, তারপর এখান থেকে ফাইলে যাব, তারপর ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পর এই যে এই ছবিটা আমি নিয়ে আসলাম। এখন এই ছবিটায় একটা স্পট আছে, এই স্পটটা কিভাবে আপনারা খুব সহজে মুছতে পারেন সেটি আমি আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে এই যে হিলিং ব্রাশ, এইখানে আপনারা যদি ক্লিক করেন দেখুন সাব মেনু হিসেবে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে এই সবগুলোতেই স্পট কিন্তু মোছা যায়। তো দেখুন, আমি স্পট হিলিং ব্রাশ এবং এই যে পিচ টুল, এই দুটির মাধ্যমে দেখাবো, আপনারা অন্যগুলো দেখে নেবেন। তো দেখুন, আমি স্পট হিলিং ব্রাশ টুল এটি দিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে এই যে কন্টেস্ট অ্যাওয়ার্ড এইখানে থাকবে, কিন্তু এই দিক অন্যটা থাকলে হবে না, হ্যাঁ, এবং টিক চিহ্ন থাকলে হবে না, ঠিক এটা থাকা অবস্থায় খেয়াল করেন। আপনার যদি এই যে এই ব্রাশটা যদি ছোট থাকে আর একটু বড় করতে চান তাহলে এখান থেকে এই যে সাইজটা আছে দেখছেন, এখানে আপনি সাইজ বড় করতে পারবেন, এই দেখুন সাইজ বড় হবে। আবার যদি ছোট করতে চান এখানে নিয়ে এই যে ছোট করতে চাচ্ছেন, তো আমি একটু সাইজটা বড় করে এই যে এই সাইজটা নিলাম, নিয়ে এখান থেকে যদি এই যে টিপ দেই দেখুন, এই যে দেখুন টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই দেখুন একদম কিন্তু ক্লিয়ার, তাহলে এক ঘষেতেই ক্লিয়ার দেখছেন। তো এইভাবে আপনারা যে কোনো স্পট যদি থাকে এখান থেকে ক্লিয়ার করতে পারবেন, নাম্বার ওয়ান। দুই নম্বর দেখুন, এখানে আমি আবার আমি অল কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় এই যে আমি ফিরে আনলাম, ঠিক এখন যদি আমি আবার দেখাচ্ছি আপনাদের পিস টুলের সাহায্যে, এই যে এখানে পিস টুল ক্লিক করলাম, এই পিস টুলের সাহায্যেও আপনি এই স্পটগুলো রিমুভ করতে পারবেন। তো দেখুন, এই যে এটাকে প্রথমে চারপাশে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেখানে দেখবেন যে আপনি এই যে কালারের সাথে মিস করবেন, এখানে যে ফর্সা আছে এই কালারের সাথে মিস করব, ঠিক এখান থেকে টেনে নিয়ে এখানে ছেড়ে দেবেন, ছেড়ে দিলে দেখবেন যে ওটা চলে গেছে। তারপরে কন্ট্রোল ডি দেবেন, এটা সিলেক্ট থাকে, কন্ট্রোল ডি দেবেন সিলেক্ট চলে যাবে। আবার কি করবেন, আবার এখানে এটা গোল করবেন, ঠিক যেখান থেকে যেটুকু দরকার ঠিক সেইটুকু নেবেন, এই যে নিয়ে সেরে তো দেখুন এখানে নিয়ে এই যে এখানে মিসড করে দেবেন, ঠিক এখানে এই যে মিসড হয়ে গেল, শেষ অংশে ছেড়ে দিয়ে এখান থেকে নিয়ে টেনে এই ফসা জায়গায় ছেড়ে দেবেন, তারপরে কন্ট্রোল ডি দিয়ে আবার সিলেক্ট সেরে সরাই দেবেন। তারপর এখান থেকে দেখা গেলো যে এইটা ঠিক এভাবে যতটা আপনারা নেবেন সেটা সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করে তারপর
এখান থেকে টেনে নিয়ে এই ফসা জায়গায় ছেড়ে দেবে না, দেওয়ার সাথে সাথে দেখুন এই যে এটা কিন্তু স্পটটা নাই, তারপর কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে দেবেন। তারপর শেষেরটা দেখুন এখানে ঠিক একই অবস্থায় আমি এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে আমি যদি মনে করি যে এই পাশে নিব, এই যে এখান থেকে নিয়ে আস্তে করে আমি এই যে ফসা জায়গায় ছেড়ে দিলাম দেখছেন, তারপর কন্ট্রোল ডি দিবেন, এই সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে মুখের স্পটগুলো দূর করতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে দয়া করে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করবেন, আর একজন হলেও বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।